Hi, good morning. Welcome to my another new blog. আমি আর আমার ভাই বউ দুজনে মিলে যাব একটা মন্দিরে যেটা আমাদের গ্রামের খুব কাছেই। ফাইনালি আর দেরি না করে আমরা ঝটপট বাইক নিয়ে রেডি হয়ে পড়েছি বেরোনোর জন্য। এখন আমাদের ফাইনালি যাত্রার মাঝে আমরা একবার বাইক দাঁড় করাই গাড়িতে হাওয়া ভরার জন্য। গাড়িতে হাওয়া ভরানোর পর আমাদের যাত্রা আবার শুরু হয়। পর্যন্ত আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মন্দিরে, আর এটা মন্দিরের এন্ট্রি গেট। আর এই হচ্ছে সেই মন্দির। খুবই সুন্দর একটা জায়গা, এক কথায় অসাধারণ। এখন চারপাশটা এত নির্জন, চুপচাপ, খুব ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু বছরে একটা দিন ফাল্গুন মাসটাতে যেটা খুব জাঁকজমকভাবে, খুব ধুমধামভাবে পুজো করা হয়, তখন চারপাশটা প্রচণ্ড ভিড়, এমনকি এখানে মেলাও বসে। আর বছরের বাদবাকি দিনগুলো এরকম ফাঁকা, চুপচাপ, নির্জনই থাকে, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা একটা নির্দিষ্ট সময়ে এখানে পুজো হয়। এত সুন্দর একটা জায়গা, আসলেই মন ভালো হয়ে যায়। প্রকৃতিকে কিছুক্ষণ নিরিবিলিভাবে উপভোগ করতে চাইলে এখানে একবার আসতেই হবে। এখন ভাইপোর ইচ্ছা হয়েছে ছাগলকে পাতা খাওয়াবে। A few moments later. কিন্তু ছাগল বেচারা কিছুতেই ভাইপোর হাত থেকে পাতা খেতে আসতে রাজি নয়। কিন্তু ভাইপো তো পাতা খাওয়াবেই ওকে, তাই গেট খুলে জোরজবস্তকে পাতা খাওয়ানোর জন্য ছুটে পড়ে লেগেছে। Ha ha ha!
শেষ পর্যন্ত আমাদের মন্দির ঘোরা কমপ্লিট, এখন আমরা যাব বাড়ির দিকে। ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি। আজকের মতো ব্লগ এখানেই শেষ, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।